রাতের অন্ধকারে বিজেপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়া জেলার শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির পক্ষ থেকে গোটা ওয়ার্ডে লাগানো হয়েছিল বিজেপির ব্যানার, ফেস্টুন ও দলীয় ফ্ল্যাগ। 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তিথি দাস সরকারের অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা তাদের দলীয় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয়। আগের রাতের এই ঘটনায় রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই ঘটনা বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানাবে বলে জানান বিজেপি প্রার্থী তিথি দাস সরকার, তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তা নিয়ে কোনো রাজনৈতিক দলের ওপরে দোষ চাপাননি বিজেপি প্রার্থী তিথি দাস সরকার। ব্যানারটা আমার ছেড়ে দেওয়া হয়েছে, এটা তো কে বা কারা করেছে আমি জানি না, এটা একটা যে কোনো একটা রাজনৈতিক ঘটনা হিসেবে ধরা হচ্ছে। এর জন্য আমি প্রশাসনের কাছে এর তদন্ত চাই এবং আমরা সবাই একসাথে সবাই মিলে গণতান্ত্রিকভাবে কাজ করছিলাম, এটা একটা বাধা দেওয়া হয়েছে এতে, এর জন্য আমি প্রশাসনের কাছে সাহায্য চাইছি যাতে তদন্ত করে বের করা হয়। লিখিত দেবো অবশ্যই এবং যাতে শাস্তি দেওয়া হয়। আমি এটা কারা করেছে মনে হচ্ছে আমি এবার ঠিক বলতে পারছি না যে কে বা কারা করেছে, তবে আমি এর তদন্ত চাই। কখন করতে পারি? এই রাত্রের অন্ধকার ছাড়া দিনের বেলা সম্ভব হবে না, রাতেই করা হয়েছে। আমাকে সকালবেলা স্থানীয় লোকেরা ডেকে জানিয়েছে এই ঘটনার ব্যাপারটা। দলের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন ব্যাপারটা? দলের সবাই মোটামুটি আছে, জানে সবাই, জানানো হচ্ছে। কত নম্বর ওয়ার্ডের প্রার্থী? আমি 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী। আপনার নাম? প্রার্থী তিথি দাস সরকার। আর এই জায়গাটার নাম যেখানে ছেড়া হয়েছে? তৃণমূল ধার নিশ্চিত জেনে এই ধরনের কাজে ইন্ধন যোগাচ্ছে, রাতের অন্ধকারে ওরা এই ধরনের ইন্ধন যোগাচ্ছে যাতে করে একটা মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে ভোটে জেতা যায় এরকম একটা ভয়ের বাতাবরণ ওরা তৈরি করার চেষ্টা করছে। তারা করছে তো এটা আমরা তো ধরবো, যাদের হার নিশ্চিত বুঝেছে তৃণমূল তাদেরই কাজ হতে পারে, তাছাড়া আর কার হবে? অন্যান্য তো সিপিএম এর কোনো রকম অস্তিত্ব নেই, অন্য জায়গায় ছেড়ে ছেড়ে এখানে কংগ্রেসের প্রার্থী নেই, তাছাড়া আর কে করবে? ওরা জানে যে 2 নম্বর ওয়ার্ডে আমরা হারতে চলেছি, ঠিক আছে, বিজেপির সঙ্গে আমাদের প্রার্থীর সঙ্গে মানুষের জনসমর্থন ব্যাপকভাবে মানুষ যাচ্ছে প্রচারে যাচ্ছে। হ্যাঁ, এটা কখন হয়েছে বলে মনে করছি? এটা রাতের অন্ধকারে ছাড়া আর কখন হবে, দিনের বেলা তো সম্ভবই না। কি মাপের ব্যানার ছিল এটা? বড়, এটা 10 কত কত ছিল এটা? 8-6। অন্যান্য কোনো জায়গায় এরকম ঘটনা হয়েছে? না, আমাদের 2 নম্বর ওয়ার্ডে অন্য জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটেনি, এইখানে প্রথম ঘটলো, ঠিক আছে, আর এমনি অন্য অন্য ওয়ার্ডে তো হচ্ছেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।